হ্যালো বন্ধুরা, আলপনার কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এটা একটা খুব ফেমাস বেঙ্গলি রেসিপি, বাঙালিদের প্রথম সারির রেসিপির মধ্যে এই চিংড়ি মাছের মালাইকারিটা পড়ে। তো আসুন দেখে নেবেন এটা আমি কিভাবে বানাই। তো আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, এটাকে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা নিয়েছি 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। আর এটা ফোড়নোর জন্য আমি একটা এলাচ আর কয়েকটা লং, একটু দারচিনি আর একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ, আর এখানে 5টা কাঁচা লঙ্কা, আর এটা ফোড়নোর জন্য তেজপাতা আর জিরে। আর নিচ্ছি 1.5 কাপ নারকেলের দুধ, আর নুন মিষ্টি ঘিটা পরিমাণ মতো দেওয়া হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিলাম। এই মাছটা আমি সর্ষের তেলে বানাবো, সর্ষের তেলে খেতে খুবই ভালো লাগে। আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, কারণ খুব বেশি ভাজলে এটা শক্ত হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে দেবো। আমি এই তেলের মধ্যেই তেজপাতা, জিরে আর যে গরম মশলা ছিল এটা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হালকা লাল লাল করে ভাজব। পেঁয়াজ একটু হালকা লাল লাল হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটাকে দিয়ে দেবো। এটা দিয়ে কষিয়ে নেব। এই পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দেবো। আর এটা একটু লেগে যাবে, তার জন্য আমি একটু নারকেলের দুধ দিয়ে এখন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। জলের পরিবর্তে আমি নারকেলের দুধটা ইউজ করছি, নাহলে মশলাটা নিচে জ্বলে যাবে। আর এখন দিয়ে দেবো 1/2 চামচ লবণ, সব মশলাটা দেওয়া হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে গ্যাসটাকে স্লো রেখে এই সময় আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দিয়ে মাছগুলোর সঙ্গে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আর 1 মিনিট মতন এটাকে আমি মাছগুলোর সঙ্গে কষিয়ে নেব। এক মিনিট মতন কষানো হয়ে গেছে, পুরো মশলাটার সঙ্গে আমার চিংড়ি মাছটা সুন্দর করে মিশেও গেছে। আমি এখন পুরো নারকেলের দুধটাই দিয়ে দেব, আমি জল ইউজ করব না এখানে, কারণ নারকেলের দুধ দিয়ে বানালে এটা খেতে খুবই টেস্টি হয়। আর যতটা মাছ আছে এই নারকেলের দুধেই হলো একটু গ্রেভি গ্রেভি, একটু ঝোলঝোল হয়ে যাবে। আমি এটা এখন ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 3 মিনিট পরে ঢাকনা খুলে আর এই সময় আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি আমি, এটা একটু 2 মিনিট ঢাকা দিয়ে দেব। আর 2 মিনিট হয়ে গেছে, আবার আমি ঢাকনাটা খুলে দেখছি, মালাইকারিটা হয়ে এসছে। এখন আমি 1 চামচ ঘি আর 1/2 চামচ মতো গরম মশলা, যেটা আমি বেটে নিয়েছি লং এলাচ আর একটু দারচিনি দিয়ে, আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও দিতে পারেন।
আর এই টাইমে নুনটাকে আপনারা একটু চেখে নামিয়ে নেবেন। মিষ্টিটা আপনাদের যদি পছন্দ হয় দেবেন, আমি দিচ্ছি না, কারণ কি এটা নারকেলের দুধ দিয়ে বানানো, এমনিতে একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে। আমি আর জাস্ট 1 মিনিট এটাকে ঢাকা দিয়ে স্লো ফ্লেমে এটাকে আরেকটু রান্না করব। এই দেখুন হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি গ্যাসটা কম করে দিলাম। আর এইভাবেই আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নেবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তা আজ এই পর্যন্তই, আবার আসবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, বাই।